আসসালামু আলাইকুম গাছের আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি প্রশাসনিক শহর পুত্রজায়া। শহরটিতে রয়েছে বিশ্বের একমাত্র গোলাপি মসজিদ পুত্রা মসজিদ। ছবির মতন ছিমছাম ও সাজানো গোছানো শহর মালয়েশিয়া পুত্রজায়া। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নেমে মাত্র 20 কিলোমিটার দূরেই পুত্রা মসজিদ অবস্থিত। মালয়েশিয়া পুত্রজায়া উইলিয়ার প্রধান মসজিদ। এটি 116 মিটার উচ্চতার। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল মাত্র 2 বছর। এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে 250 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 520 কোটি টাকা। মালয়েশিয়ার প্রধান মন্ত্রীর কার্যালয়ের পাশে লেক বেষ্টিত পুত্রা মসজিদটি দৃষ্টি কাড়ে পর্যটকদের। রাতের বেলায় মসজিদে রং বেরঙের বাতিগুলোর ছায়া এলেককে আরো আকর্ষণীয় করে তুলে। মসজিদের সামনের দিকে একটি বিহর্গ ক্ষেত্র রয়েছে, যেখানে মালয়েশিয়ার রাজ্যগুলোর পতাকা উড়ানো হয়। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন 9টি গোলাপি গম্বুজে, যার মধ্যে সবচেয়ে বড় গম্বুজটি উচ্চতা 107 ফুট। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিনার, যার উচ্চতা 381 ফুট। পুত্রা মসজিদ মালয়েশিয়ার পুত্রজায়া বিলিয়ার প্রধান মসজিদ। গোলাপি গম্বুজযুক্ত পুত্রা মসজিদটি গোলাপের রংযুক্ত গ্রানাইট দিয়ে নির্মিত। মসজিদটিতে যেকোনো সময় 15,000 মানুষ নামাজ পড়তে পারে। বাবা বর্তমানে মালয়েশিয়া আছে। গতকাল বাবা পুত্রা মসজিদে গিয়ে জুমা নামাজ পড়েছিল। সবাইকে জুমা মোবারক। এখন আপনারা পুত্রা মসজিদের জুমা নামাজের খুতবা এবং আজান শুনুন, এবং পুত্রা মসজিদের ভিতরে সৌন্দর্য negara, struktur masyarakat yang rapi dan kuat,
Yang kedua, sentiasa berlaku jujur dan adil. Sifat jujur mencerminkan hati seseorang manusia. তো কেমন লাগলো পুত্রা মসজিদটি আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। Al-Quran juga menekankan tentang pentingnya sifat jujur sebagaimana disebut dalam surah At-Taubah ayat yang ke-119. Ya ayyuhalladzina amanu taqullaha wa kunu ma'as-shadiqin. Ia bermaksud, wahai orang-orang yang beriman, bertakwalah kamu kepada Allah dan hendaklah kamu berada bersama-sama orang-orang yang benar, yakni jujur. Yang ketiga, masyarakat penyayang dan penyebar kasih sayang. Sifat kasih sayang sesama masyarakat bertindak sebagai pelekat yang menjadi penghubung kepada struktur masyarakat. Ia akan membentuk sebagai dinding yang menghalang segala bentuk serangan yang bertujuan mengganggu gugat kesejahteraan negara. Maka Rasulullah sallallahu alaihi wasallam dapat membina struktur masyarakat yang rapi dan kuat. Yang kedua,